গত বুধবার বিকেল তিনটে সুরমা বিধানসভা কেন্দ্রের চানপাক বাজারে মাস্ক বিলি করতে গিয়ে নজন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা, কমলপুর সিপিআইএম বিভাগীয় প্রাক্তন সম্পাদক রঞ্জিত ঘোষ এবং কৃষক সভার কমলপুর সম্পাদক সৈকত আলী। এর ফলে তিনজনই রক্তাক্ত হয়ে চিকিৎসাধীন। রবিবার তাদেরকে দেখতে কমলপুরে ছুটে যান রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক বাদল চৌধুরী, বিধায়ক তপন চক্রবর্তী, রতন ভৌমিক, সুধন দাস সহ এক প্রতিনিধি দল। বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বাধীন প্রথমে আহত রঞ্জিত ঘোষের বাড়িতে যান প্রতিনিধি দলটি। সেখানে রঞ্জিত ঘোষের শারীরিক ও ঘটনার খোঁজ খবর নিয়ে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ছুটে যান প্রত্যেকেই। দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হাসপাতালে ভর্তি 10,323 শিক্ষক গোবিন্দ দাসকেও দেখে চিকিৎসার খোঁজ খবর নেন প্রতিনিধি দল। তারপর প্রতিনিধি দলটি সালেমা মহারানী গ্রামে আহত প্রশান্ত দেববর্মাকে দেখতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, তাদেরকে উপর আক্রমণে ন্যাক্কারজনক ঘটনা, এর তীব্র নিন্দা জানাচ্ছি। তো ওরা জাস্ট গাড়ি থেকে নেমে বাজারে গেছেন, বাজার তখনও জমেনি। এরকম সময়ে যারাই যারাই জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য এসছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, হয়তো দাম দর কীরকম বিক্রি করেন টরেন কেমন আছেন, এরকম পরিস্থিতিতেই তারা আক্রান্ত হয়েছে। তারা যা শুনলাম যে তিনটা মোটর বাইকে করে নয়জন ছেলে এসছেন, হাতে লাঠি আছে, তারপরে ধারালো, রঞ্জিতবাবু যেটা বললেন যে ক্রিজের মতো, এরকম ভুজালি, এই সমস্ত জিনিস নিয়ে তাদের উপর আক্রমণ করলেন যে কেন তোমরা এই চানকাপ বাজারে আসলে। অদ্ভুত কথা, যে বাজারটা তো নির্দিষ্ট কারণ না, এই বাজারটা তো চানকাপ এলাকার মানুষেরও, কমলপুর কেন ত্রিপুরার মানুষেরও বাজার, যে কোনো জায়গা থেকেই মানুষ এখানে আসতে পারে, বিক্রির জন্য আসতে পারেন কিনবার জন্য আসতে পারেন। এই আক্রমণ তাদের সংগঠিত করেছে এবং আহত হয়েছেন, তাতে রঞ্জিত ঘোষ, প্রশান্ত, এরা দুজনই বিশেষভাবে আক্রান্ত হয়েছেন। প্রশান্তর যে গাড়ি হয়তো ধারদেনা করে গাড়ি টাড়ি কিনেছিল, এটা ভেঙে চড়ে চুরমার করে দিয়েছে। আর তারা যখন খুঁজছেন সঙ্গে যারা, তারা কোথায় গেল, তো হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় একটা ধান ক্ষেতের পাশে ওই যে কৃষক সভার নেতা মহকুমার সৈকত আলী, তাকে সেখানে তারা বের করে তাকে নিয়ে তারা হাসপাতালে গেল। সভাও ছিল না, ভোটের মিটিংও না, কেমন না, গোপন কোনো কাজও না, এটা করা যাবে না, হচ্ছেটা কি? এবং গোটা কমলপুরটা আমরা যেটা লক্ষ্য করছি, মানে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকে একেবারে অবর্ণনীয়ভাবে এই দলীয় সমর্থক একটা ছোট্ট অংশ দুর্বৃত্ত বাহিনী তৈরি করে এই আক্রমণটা সংগৃহীত করছে, মূল আক্রমণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির। তো এভাবে তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দমিয়ে রাখা যাবে না, সেটা পরের কথা, কিন্তু এই জিনিসগুলো যারা করছে এখন বয়স তাদের বেশি না, তাদেরকেও দায়ী করা ঠিক হবে না। এদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের নেতৃত্ব প্ররোচিত করছেন, যাও আক্রমণ করো। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা এখন বুঝবে না নেতারা কি পথ নিয়ে গেছে, পরে বুঝবে। খাবার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু কিল মারার গুসাই গ্রামে একটা কথা আছে না, ওই জায়গাটায় যাচ্ছে। তো এগুলো করে কি কেউ পার পাবে নাকি? পাবে না তো। এখন যারা বিভ্রান্ত হয়ে আজ থেকে 27-28 মাস আগে ভুল পথে ছুটেছে, তার মধ্যে আমাদের সমর্থক পরিবারের ছেলেরাও যে ছিল না ঘটনা তা না, কেমন শিক্ষক কর্মচারীদের মধ্যে, যুবকদের মধ্যে, সাধারণ গরিব মানুষদের মধ্যে, তারা এখন কপাল ঠুকরে বলছে কি ভুল করলাম। ওই ধারণা হচ্ছে গল্পের মতো, প্রত্যেক দিন সকালে একটা করে সোনার ডিম দেয়, পেটে জানি কত সোনার ডিম আছে, চলো এগুলো এক সময় একসাথে নেই, রাতে রাতে রাজা হয়ে যাব। পেট কেটে দেখছে ওই একটা যে পেত এই ডিমও নাই, হাঁসটাই মারা গেল। এখন এই কথা, এই গল্প সাধারণ মানুষ নিজেরাই বলছেন, কি সর্বনাশ করলাম, কবে আবার ভোট। 10,323 শিক্ষকদের বর্তমান সরকারের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।